হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে জামাই বউ মিলে ঈদের কিছু কেনাকাটা করতে আসছি, মানে কাপড় চোপড় না, আসলে ঘরে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে, সেটা কিনতে আসছি। আর এই যে আমার পুচকি, সাথে এই যে পুচকা, এই পুচকা। ঈদ শপিং না, আসলে আমরা আসছি একটু বাজার করতে, খুব প্রয়োজনীয় কিছু জিনিস কিন্তু খুঁজতে খুঁজতে পাচ্ছি না, কারণ লকডাউনের কারণে অনেক জিনিসই নাই, অনেক জিনিসই সেল করার বন্ধ করে দিয়েছে অপ্রয়োজনীয়। কিন্তু ওই অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে আমার একটা জিনিস খুবই দরকার ছিল আজকে। এত বড় বড় শপিং সেন্টার, মানে শপিং সুপার মার্কেট ঘুরেও আমি পাচ্ছি না। এখন লাস্ট একটা চান্স, আসছি রিয়ালে, দেখি পাই কিনা। সবাইকে নিয়ে আসছি আমরা আজকে। প্রথম যে শপটাতে আমি গিয়েছি সেটা হচ্ছে কাফমার্ট। এখানে কাফমার্ট নামে এই দোকানটি পরিচিত। তো আমরা প্রায় সময় দেখা যাচ্ছে যখন একটু আনকমন জিনিসের প্রয়োজন হয়, তখন আপনি ছোটোখাটো সুপার মার্কেটে কিন্তু সেই জিনিসগুলো পাওয়া একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে, মানে বড় ধরনের সুপার মার্কেটে যেতে হয় যেগুলো বিশাল এরিয়া নিয়ে হয়ে থাকে, সেখানে দেখা যায় অনেক জিনিস দেখা যায় যেগুলো ছোটোখাটো সুপার মার্কেটে আসলে ওইভাবে দেখা যায় না। তো আমরা প্রায় এটা করি যে জিনিসটা আসলে আশেপাশের সুপার মার্কেটে খুঁজে পাই না, তখন বড় মানে বিগ যে সুপার মার্কেটগুলো হয় সেখানে চলে যাই। তো এইবার এসে যেটা আমি দেখলাম, এই সুপার মার্কেটে অনেক চেঞ্জ হয়েছে, মানে এটা তো আগে যেরকম ছিল সেরকম না করে ওরা অনেক ব্র্যান্ডের জিনিস অ্যাড করেছে, কাপড় চোপড় ধরে মেকআপ কসমেটিক্স অনেক কিছু। মানে দেখে আমার আরও ভালো লেগে গেল যে একই সুপার মার্কেট থেকে আপনি সব কিছু কিনে বাসায় যেতে পারবেন। আমি আপনাদের সাথে এই সুপার মার্কেটের ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি, যদিও ওইভাবে ভিডিও করা অ্যালাউ ছিল না, তারপর আমি চেষ্টা করেছি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে। আর এই সুপার মার্কেটে আমি যেই কারণে গিয়েছিলাম সেটা তো আমি পাইনি, তো যেটা পেয়েছি সেটা হচ্ছে কিছু সিরাপ নিয়ে নিয়েছি, ফ্লেভার সিরাপ, মোহিতো, তারপরে লেমন, যে সিরাপগুলো দিয়ে আসলে ঝটপট বাসায় আপনি হঠাৎ মেহমান আসলে বা নিজেরা এই সামারে একটা ড্রিঙ্কস তৈরি করে খেতে পারবেন। আর শপিং করতে আসলে আমাদের সবারই কম বেশি খুবই ভালো লাগে। আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যারা শপিং করতে পছন্দ করে না, কম বা বেশি সবাই কিন্তু শপিং করতে পছন্দ করে, সেটা ঘরের তরকারি সবজি বা কাপড় চোপড় গয়নাগাটি, মানে যেটাই যার যেরকম যেটা প্রয়োজন হয় সবারই কিন্তু ভালো লাগে। আমার কাছেও সে ঠিক সেরকম, মানে বাজার করতে শপিং করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি আমার কেনাকাটার যে মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো কেনাকাটা করতে হয় ঘরের জন্য, আমরা দুজন মিলেই চেষ্টা করি চলে যেতে, তাহলে আমাদের দুজনের একটু বাইরে ঘোরা হয়ে যায়, তারপরে হচ্ছে একটু ফ্রেশ বাতাসটাও প্রায়, মানে আমাদের তো আর বিদেশে ওইরকমভাবে যাওয়ার কোনো জায়গা থাকে না, সবারই একই শর্ট লিস্টেড কিছু থাকে, তো দোকানে ঘুরে আসলে সময় নষ্ট করে আমরা একটু আনন্দ পাই। আর যখন দেখবেন মন ভালো থাকে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যখন শপিংয়ে যাবেন দেখবেন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। জানি না এটা হয়তো বা সাইকোলজিক্যাল কোনো থিওরি হয়ে থাকতে পারে, মানে যুক্তি হয়ে থাকতে পারে, কিন্তু আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না, আমার কাছে সেটা মনে হয় যখন মন ভালো থাকে না, মন ভালো করার জন্য কিন্তু আমরা বাহিরে যাই। তো সেই ক্ষেত্রে সবসময় তো আর বাহিরে ঘোরাঘুরি করা যায় না, শপিং সেন্টারে যাই, শপিং প্রয়োজনের কিছু থাকলে শপিং করি, আর না থাকলে হচ্ছে এইভাবে ঘোরাঘুরি করে সময় নষ্ট করি। আর ঈদের সময় আসলে অনেক কিছুই কেনাকাটা থাকে, একেবারে না হলেও কিন্তু তারপরেও কিছু না কিছু কেনাকাটার থাকে, তো তখন আরও মনটা ভালো হয়ে যায়, কারণ বিদেশে আমরা যেখানে থাকি স্পেশালি সেখানে আমাদের দেশীয় কাপড় চোপড় ওইভাবে পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আমরা কী করি, এইভাবে বেরই মানে বের হই, বের হয়ে হচ্ছে আশেপাশের দোকানগুলো ঘুরি, যাতে ফিল না করি যে আমি দেশে নাই, বা নিজেকে ফিল করাই যে হ্যাঁ আমার ঈদ আসছে, ঈদের জন্য আমি কিছু একটা করতে চাচ্ছি, এরকম আর কি।
আর কসমেটিক্স তো মেয়েরা সবাই খুব বেশি একটু পছন্দ করেই থাকে, তো আমি চেষ্টা করেছি যে নতুনভাবে ওরা সাজিয়েছে, কসমেটিক্স অনেক বেশি এনেছে, মেকআপ আইটেম, তো সেইটাও আপনাদের সাথে শেয়ার করেছি। কিছু জুতো মানে নতুন নতুন, পুরাই নতুন, কারণ আমি প্রায় এই সুপার মার্কেটে যেয়ে থাকি, এরকম না, এবার ওরা পুরাই ডিফারেন্টভাবে একদম বড় করে এই শপিং, মানে আরও বিভিন্ন কাপড়ের ব্র্যান্ড, কসমেটিক্স ব্র্যান্ড, তারপরে হচ্ছে শু ব্র্যান্ড নিয়ে এসেছে। আর বার্থডে ডেকোরেশনের জন্য অনেক ভালো ভালো কালেকশন ছিল। আর আমি তো ডোনাটটা ওইভাবে খাই না, তারপরেও ডোনাটের কালারফুল ডোনাট দেখে আর ভালো লাগলো না, একটু ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে হচ্ছে যে ব্রেড বাস্কেটগুলো আমার কাছে ভালো লেগেছে, প্রায় দেখা যায় বিভিন্ন শপে এগুলা দেখা যায়, ছোটোখাটো সুপার মার্কেটও দেখা যায়, কিন্তু দেখা যায় যখন আপনার প্রয়োজন যে জিনিসটা আমার এখন লাগবে তখন ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না, তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো তো আমি কী করি, মনে করেন আমি বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা কখন আমার কাজে লাগবে, যদি ওইটা হাতের সামনে আমি পাই, মানে দোকানে গেলাম দেখলাম যে আছে, আমি সাথে সাথে নিয়ে নিই। আপনারা, আমি জানি না হয়তো বা আপনারা মনে করবেন অযথা কিনা, আসলে অযথা না, এই জিনিসটা হয়তো পরবর্তীতে আমার দরকার লাগবে, বা আগে আমার দরকার ছিল আমি পাইনি সময়ের মতো, তো পরবর্তীর জন্য আমি আগে থেকেই কিনে রাখি, কারণ এটা হয়। যেমন এগুলা বাস্কেট কিন্তু সবসময় আমাদের প্রয়োজনের জিনিস না, আর সব দোকানে সবসময় পাওয়া যায় না, হুটহাট আসে এবং শেষও হয়ে যায়। তারপরে উল, যারা সুতা বা সোয়েটার বুনতে পছন্দ করেন তারাও চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন। ঘুরে ঘুরে আমি যতটুকু মানে সম্ভব হয়েছে বাচ্চাকে নিয়ে, তারপরে ট্রলি নিয়ে যতটুকু সম্ভব হয়েছে দেখানোর ততটুকু দেখিয়েছি। আর এই ডিপোর্ট, এই শপটা আসলে আপনারা অনেকেই চিনে থাকেন, এরাও এখন এদের সাথে মানে একই সুপার মার্কেটের মধ্যে চলে এসেছে, বাইরে থেকে আলাদা করে আর কিনতে হবে না, মানে এক সুপার মার্কেটে গিয়ে আপনি কাঁচা সবজি, মাছ, মাংস, ব্রেড, কাপড় চোপড়, হাঁড়ি পাতিল, কফি, মানে কি নাই ওদের, সব রেখেছে, মানে অল ইন ওয়ান বলতে পারেন। তো এটা ঘুরে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তারপরে হচ্ছে আমার যে প্রয়োজনের জিনিসটা সেটা তো আর আমি পাইনি, আমি কি করেছি, নেক্সট আরেকটা সুপার মার্কেট ছিল রিয়াল, সেটা তো আমি গিয়েছি বাচ্চাদের নিয়ে, আমি সেখানেও খুঁজে পাইনি। এই যে আমার বাচ্চারা, আর রিয়েলের ভিতরের আমি ভিডিও করিনি, অন্য কোনো দিন ইনশাল্লাহ ভিডিও করে শেয়ার করব কি কি পাওয়া যায় রিয়েলের সুপার মার্কেটে। আমরা রিয়াল ঘুরেও আসলাম, কিন্তু আমি পাইনি যেটার জন্য আসছিলাম, সেট ফর মি, কিন্তু শপিং হয়েছে এক্সট্রা অনেক কিছু। মেয়েদের সাথে ঘুরলে বিরক্ত, মেয়েদের সাথে ঘুরছো না বউয়ের সাথে ঘুরছো? মেয়ে তো মনে মনে কি বুঝছেন, যার মনে যা মুখ দিয়ে বের হয় তাই। আচ্ছা আমরা এখন বাসায় যাচ্ছি আর দেখাবো বাসায় গিয়ে আমরা কি কিনে আনছি। আলতু ফালতু কিনছি বাট কাজে লাগবে, কিন্তু যেটার জন্য মেইনলি আসছি সেটা পাই নাই।